চলছে সান ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো ম্যাজিক পাওলিনা 2019 তৃতীয় আসর। সারা দেশ ঘোরার পর শেষ হতে যাচ্ছে অডিশন ও সিলেকশন রাউন্ড। প্রতি রাউন্ডে তিনজন ম্যাজিক্যাল ভয়েস খুঁজে বের করে আমরা পেয়েছি মোট 21 জনকে। আজ নির্বাচিত হবে আরো তিনজন ফ্রেশ মুখের ফ্রেশ বাউল শিল্পী। দয়াল গুরু, 400 বছর আগে থেকেই শুরু এই রাজধানী ঢাকার। নামকরণ নিয়ে আছে নানা মতভেদ। কারো মতে রাজা বল্লাল সেনের প্রতিষ্ঠা করা ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা শব্দটি এসেছে। কেউ বলেন ঢাকাকে সম্রাট জাহাঙ্গীর বাংলার রাজধানী ঘোষণা করার পর ঢাক বাজানো হয়, যা থেকে ঢাকা শব্দটির উৎপত্তি। ম্যাজিক পাওলিনা 2019 এর ঢাকা অডিশনের দ্বিতীয় পর্বে সাথে আছি আমি তাহিয়া, আর বরাবরের মতো সাথে আছি আমি রাব্বি। শুরুতে জানিয়ে রাখি, ম্যাজিক পাওলিনা সান ফাউন্ডেশনের একটি উদ্যোগ এবং এর পৃষ্ঠপোষকতায় আছে স্কট আরেটিস লিমিটেড। এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব আপনারা দেখতে পারবেন শুধু মাছরাঙ্গা টেলিভিশনে। এই আয়োজনের ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, মিডিয়া পার্টনার কালের কণ্ঠ, অনলাইন পার্টনার bangla-news24.com, রেডিও পার্টনার রেডিও দিনরাত, ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং এবং সিকিউরিটি পার্টনার এজি সিকিউরিটি ফোর্স। প্রতি পর্বে আমরা খুঁজে নিচ্ছি তিনজন বাউল শিল্পী যারা লড়াই করবেন মূল পর্বে, আর মূল পর্বের বিজয়ীরা গাইবেন সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের সাথে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ঢাকা অডিশনের দ্বিতীয় পর্ব। আমি আইসা ভবে ভবের ভুলে। আমরা আগেই জেনেছি রাজধানী ঢাকায় লোকসঙ্গীতের চর্চা হয়ে থাকে বড় পরিসরে। এখানে দেশের সব অঞ্চলের লোকসঙ্গীতের ধারা দেখতে পাওয়া যায়, তাই এখানে সঙ্গীত সাধক শিল্পী সহ অনেক কলাকুশলী গান করেছেন, করছেন বাউল গানের চর্চা। যেমন মমতাজ আলী খান, কবির দেওয়ান, আরিফ দেওয়ান, ভাবা পাগলা, আব্বাসুদ্দিন আহমদ, মুস্তফা জামান আব্বাসি, ফেরদৌসী রহমান, কাঙালিনী সুফিয়া। নামের তালিকা এত তাড়াতাড়ি শেষ করাও সম্ভব নয়। দেখা যাক আজ তাদের সাথে কোন তিন ফ্রেশ মুখের ফ্রেশ বাউল শিল্পী যোগ হতে যাচ্ছে। ভবে পর কোনো দিন হয় না রে আপু। প্রতিযোগীদের বিশাল সাড়া পাবার কারণে ঢাকার অডিশন ও সিলেকশন রাউন্ড দুই ভাগে করা হচ্ছে। প্রতিবারের মতোই সকাল 8টা থেকে শুরু করব আমরা, কারণ তাদের সাথে সাথে প্রস্তুত আমাদের বিচারকরাও। ঢাকা রাউন্ডে আছেন 8 জন বিচারক, তারাই এবার তাল সুর লয় উচ্চারণ এবং গায়কী এই 5টি বিষয় বিশ্লেষণ করে বাউল শিল্পী বাছাই করবেন। দিনভর গান শোনার পর তবেই আমরা পাব আজকের তিন ম্যাজিক্যাল ভয়েস। এবার শুরু করছি ঢাকার দ্বিতীয় দিনের অডিশন রাউন্ড। দর্শক, শুরু হয়ে গেছে ঢাকা অডিশনের দ্বিতীয় রাউন্ড। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, প্রতিযোগীদের সাথে কথা বলবো, তাদের কেমন লাগছে তাদের অনুভূতিটা আমরা জানার চেষ্টা করব। আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার কী মনে হচ্ছে আজকের এই প্রতিযোগিতাতে, এই সকালবেলা আপনি চলে আসলেন গান গাওয়ার জন্য, প্রস্তুতি কেমন আপনার? প্রস্তুতি তো মোটামুটি ভালোই, ছোটোবেলা থেকেই গান করেছি, অন্তত আল্লাহ জানো এই স্কারটাতে।
কথা বলে নিতে চাই আমাদের মনিরুল ভাইয়ের সাথে। আপনাকে আমি দেখছি আপনি আপনার সিকিউরিটি গার্ডের অন ডিউটি পোশাক পরে আছেন, একটু জানতে চাই আপনার আজকে এখানে আসার পেছনের গল্পটা। আমি অনেকদিন থেকে এই গানের রিয়াক্সেল করি এবং আমি অনেকদিন গান শিখছি, মানে অনেক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি, আর আগে কোনোখানে চান্স পাই নাই, আজকে এখানে আসছি এবং আমি ডিউটি চলাকালীন 2 ঘন্টা ছুটি নিয়ে এখানে আসছি। ঠিক আছে, আমরাও দোয়া করি যাতে আপনার এই 2 ঘন্টার ছুটি সার্থক হয়। আপনাকে বেশ প্রফুল্ল মনে হচ্ছে, আশা করি আপনি সুন্দর একটি গান আমাদেরকে উপহার দিবেন। পাষাণ বন্ধুরে ওরে, আমি ভুল কইরাছি তোরে, ভালোবাসিয়া। তুমি তোমার ইয়েস কার্ডটা নিয়ে যাও। কি নাম আপনার? উজ্জ্বল মণ্ডল। শুরু করো। সমুদ্রের কি নারায় থেকে জলবিনে চাত কি মূল, নব ঘন বিনে বাড়ি মেঘে বার সল বাড়ি। চর্চা পরিমাণ বাড়াই দিলে সুরটা ঠিক হয়ে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, চর্চা করুন। কি গান শোনাবেন, কার গান শোনাবেন? আমি বাউল সাধক শ্রদ্ধেয় আব্দুল করিমের গান গায় আমার মন রে বুঝাই। ওকে, আমরা শুনছি। গান গায় আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। ভবানী। জি ম্যাম। গান গাই আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পারা। এটা ছেড়ে দেওয়া, এগুলা একটু শিখে তারপরে, কারণ এটা একটি প্রতিযোগিতা তো। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জাতি জ্যোতি ফুলমালতি বেনি সুতায় মালা গাথি গো, আইল না সে মেকুঞ্জে আমার মালাকার গোলে পো রাই গো। আমরা আপাতত তোমাকে আমাদের সাথে রাখছি। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিঠুন। আচ্ছা, যাক, দেখে ভালো লাগলো আপনি এই অবস্থাতে সঙ্গীতকে ভালোবেসে এখানে এসেছেন, এটি সবচেয়ে বড় ব্যাপার। তো আমরা গানে চলে যাই। পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। এর মধ্যে থেকেও এই যে গানটাকে ভালোবেসে এখানে এসেছেন, প্রথমে এর জন্য আপনাকে অনেক অনেক সাধুবাদ, অনেক অনেক ধন্যবাদ। এটা তো আমাদের একটা বিচারের জায়গা, আমাদেরকে বিচারটা যতটা সম্ভব নীতির সাথেই করতে হয়। আপনার ওই যে গানের এই সুরগুলো লাগছে না, আপনি একটু চর্চা করলে আমার মনে হয় আপনি অনেক ভালো করবেন, এবং নেক্সট টাইম বাউলিয়ানার প্ল্যাটফর্মে এসে আপনি ভালো গান উপহার দিতে পারবেন। তো আপনার জন্য অনেক দোয়া রইল, ভালো থাকবেন, ঠিক আছে? ওরে টুনটুনির মা চুরুয়ে
আপনারে বিয়া কই ডাক পড়ছে বড় ভুল আমি চাই না কইতে দুঃখের কথা লজ্জা লাগা যায় আমি চাই না কইতে দুঃখের কথা লজ্জা লাগা যায় আমি চাই না কইতে মাটির খান কেশ বানায়া মেশিন দিছে তার ভিতর কাঙ্গালি নিহির বন্ধু কাঙ্গালি নিহির হিয়া কিছুক তুমি পাওন্তরে আমার কান্দায়ারে দুঃখী নিরবন্ধু গান দিয়ে আপনি চোখের জল আনতে পারেন সেটা আসলে একটা সাধনা, এটা খুব সহজ সাধ্য নয়। আমরা চাই তুমি থাকো, তোমার দ্বারাই বাউলি আনা কিছুটা পারো। আশা করি ভবিষ্যতে আরো ভালো পাবে। দিদি গানটা আর একটু শিখতে হবে মা। হ্যাঁ এই যে একটা মিলন মেলা, একটা আনন্দ, এটা ঈদের মতো আমার কাছে মনে হচ্ছে। আর একজন না একজন বিজয়ী হবে অবশ্যই, আশা বাড়তে তো আর দোষ নেই। তোরে দেখলে তোরে দেখলে তোরে দেখলে লাগে ভালো রে শ্যাম কালিয়া। যদি আজকে বিচারকরা আপনাকে হঠাৎ করে কোনো একটা চ্যালেঞ্জ দিয়ে বসেন, সেই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন? অ্যাকসেপ্ট করব কানের মধ্যে। আপু আমি আপনার কাছ থেকে জানতে চাই, আই থিঙ্ক আমি আপনাকে চিনি, এই জন্য চিনি আপনি গতবারে ম্যাজিক পাওয়ার এনেতে ছিলেন, আজকে আবার এসেছেন, কী মনে হচ্ছে আপনার? আমি আমার চেষ্টা করব বেস্ট দেওয়ার জন্য, এখন বাকিটা আল্লাহর উপর, আর যদি যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমি আবার যাব। আইস কালিয়ার জলে যাওয়ার, আইস কালিয়ার জলে যাওয়ার, জাতের বিচার নাই গো জলে যাইও না গোরা। তুমি প্রথমে যে বৈতালে ধরলা সেটা ঠিক ছিল মা? আপনার কি ভালো লেগেছে বিচারকদের কথায়? হ্যাঁ ভালো লাগছে, মনে হয়েছে আরো প্র্যাকটিস করতে হবে। তোমাকে আমরা ইস্তার দিচ্ছি আপাতত। দর্শক আরেকজন প্রতিযোগী বের হয়ে আসছে, কিন্তু মনটা তো খারাপ, মনে হয় আপনি খুশি না, তাই না? আমি আসলে অনেক বেশি খুশি। আমি আসলে এরকম একটা প্ল্যাটফর্মে প্রাথমিক পর্যায়ে ইস্কার পেয়ে আমি আসলে নিজেকে খুব মানে হ্যাঁ বুঝতে তো পারছেন। শব্দটি শুনে অনেকক্ষণ পর মনটা একটু ভালো হলো, কিন্তু একটু পরিতাপের বিষয় হচ্ছে এই গানটির সুর বা তাল কি আসলে এরকম? আপনি দোতলাটা একটু শব্দ দেন। আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক আছে, চর্চা চালিয়ে যান, ভালো করবেন। তুই যদি আমার
হইতিরে ও বন্ধু আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে। পরবর্তী রাউন্ডের জন্য আমরা দেখতে পারি তাকে। ওকে কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা ময়ূর বেশেতে সাজল রাধিকা। সুন্দর একটা নাটকীয় ভাব ছিল কিন্তু সুরের একটু ঘাটতি ছিল। আমি বিশুর হয়ে গেল তো আপনি আমাদের বাউলি আনার জন্য ছুটি এসেছেন, এটি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া আমি মনে করি। হ্যাঁ আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আপনাকে নেক্সট রাউন্ডের জন্য ইয়েস কার্ডটা দিলাম। কেমন লাগছে এই মুহূর্তে? জীবনে ফার্স্ট এবং আমি সিলেক্ট হয়েছি, এই জন্য আমার অনেক 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 বেশি ভালো লাগছে। এই ভালো লাগার অনুভূতিটা এখন কাকে সবার প্রথমে ফোন করে জানানো হবে? আব্বুকে বেশি জানাতে ইচ্ছে করতেছে, কারণ আব্বু শুনলে অনেক এক্সাইটেড হবে। দাসের পানে একবার চাও হে দয়াময় ক্ষম ক্ষম অপরা। বিপাশা তুমি সেকেন্ড রাউন্ডে যাচ্ছ। সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ওহো মন রে গুনে করল জ্বর জ্বর হাহে মন রে সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর। গান আমাদের অনেক আনন্দ দিয়েছে, এটাই যদি তুমি শিখে ঠিকঠাক গাও অনেক ভালো লাগবে, সামনের আসরে তোমাকে দেখতে চাই। দর্শক রাব্বি যথারীতি আবারও গায়ব, নিশ্চয়ই কোনো অডিশনে গিয়েছে, কারণ রাব্বি বলেছে একবার না পারিলে দেখো শতবার। আমি জানি না তার শততম চেষ্টা সফল হবে কি হবে না, আমি বরং রাব্বিকে খুঁজে আসি কোনো একটি বুথে। আর আপনারা নিয়ে নিন ছোট্ট একটি বিরতি। দর্শক রাব্বিকে তো আমি খুঁজে পেলামই না, আমি নিজেই শুরু করছি। দেখে নেই অডিশন বুথ থেকে এবার কোন প্রতিযোগী বের হয়ে আসে। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাকি। গলাটা একটু পরিচিত মনে হচ্ছে না, গানটা ভালো লাগছে। আপনি মুখটা খুলতে বলেন তো, একটু মুখটা খুলতে বলেন। এই তো গানটা রাব্বি গায় না, সেরকম মনে হচ্ছে কিন্তু মুখ না খুলে বুঝতে পারি অনেক। এই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো ভালা। আরে ভাই দাঁড়ান না, মুখ ঢেকে গাচ্ছেন কেন? এই গানটার একটা মুখটা খুললেন, এটা তো প্রতিযোগিতা, খুলেন। এই এটা রাব্বি, রাব্বি তুমি আবার আসছো? ও তো আগেও করেছে না? হ্যাঁ ওরে অনেক জায়গায় আসে, আমি না করেছি। আর এই ভালানা গানটাই গাইতেছে, করো এই গানটা আরেকটু শোনাও আমাদের। আরেকটা এবার সবাই ক্যামেরা অফ করে, এইবার তোমার গান কি রকম হয় একটু শুনি। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। আপনিও ভালা না, আমি ভালা লইয়াই থাই না। গান ভালো গাচ্ছে তাহলে ওরে আমরা একটা ইয়েস কার্ড দেখি কি হিসেবে দেয়া যায়। একটু দেন প্লিজ প্লিজ।
কনগ্রাচুলেশনস রাব্বি, ফাইনালি তুমি ইয়েস কার্ড পেলে, কেমন লাগছে তোমার? দেখো, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, অনেক একটা ভালো অনুভূতি। এটা আসলে ইয়েস কার্ড বলে কথা, অবশেষে তো আমি ইয়েস কার্ড পেলাম। আহ রাব্বি, আমাকে একটু পড়তে তো দাও যে জাজেসরা কি লিখেছেন তোমার কার্ডে। পরবর্তী ম্যাজিক বাউলিয়ানা সিজনে রাব্বিকে আসার অনুমতি দিলাম। কিছু বলার আছে তোমার এই প্রসঙ্গে? এইটা আসলে তোমার এভাবে হাসার কিছুই নাই, খুব স্বাভাবিক কথা। কারণ পরবর্তী রাউন্ড আমি যেতে পারলাম না, বা আমাকে তার জন্য ইয়েস কার্ড দেয়নি, কিন্তু পরবর্তী সিজনের জন্য দিয়েছে। এটা বিশাল একটা বড় কিছু, আমি নিশ্চয়ই পরবর্তী সিজনে আসবো এবং অনেকগুলো ইয়েস কার্ড দিব। দর্শক, আসলে আমাদের হাল ছেড়ে দিতে হবে না। আমরা যদি এখানেই পরাজয় মেনে নিই তাহলে তো হবে না, আমাদেরকে বরং পরবর্তী সিজনের জন্য প্রস্তুত হয়ে আসতে হবে, কি বলো রাব্বি? সেটাই, তাহলে চলো দেখে আসি সিলেক্ট হলো কারা। চলো। বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, ভোমরায়া ফুল সই গো বসন্ত বাতাসে, সই গো বসন্ত বাতাসে। আজ আমরা ঢাকায় দ্বিতীয় পর্বের অডিশন রাউন্ড থেকে পেয়ে গিয়েছি 20 জন প্রতিযোগী, যাদেরকে নিয়ে শুরু করব আমরা পরবর্তী রাউন্ড। তাহলে শুরু করি আমাদের সিলেকশন রাউন্ড। এখন গান নিয়ে আসছেন রুমি খান। কে যাস রে ভাটির গাঙ বাইয়া, আমার ভাই ধন রে কইও নয়র নিত বইলা তোরা, কে যাস কে যাস, বছর খানিক ঘুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না, কুল যায় আমার পুইরা গেল গেল রে। রুমি, গান নির্বাচন এটা কিন্তু একজন শিল্পীর জন্য চিন্তা ভাবনার বিষয়, একটু ভুল করলে পরে তার মাশাল তাকেই দিতে হয়। আমরা তোমাকে আমাদের সাথে নিতে পারছি না। দর্শক, আমরা প্রতিযোগীদের কথা শোনার জন্য দাঁড়িয়ে আছি, দেখি তাদের অনুভূতিটা কি। আমাদের যে প্রতিযোগী আসছে তার সাথে এই মুহূর্তে মনে কি চলছে সেটা একটু জানতে চাই। আমি মনে করি আমার থেকে যতটুকু দেয়ার আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, বাকিটা হচ্ছে সম্মানিত বিচারকদের হাতে আর আমাদের উপরওয়ালার হাতে। আর আমরা চাই কিন্তু আপনি ভালো করুন এবং নিশ্চয়ই নির্ভয়ে একদম আত্মবিশ্বাসের সাথে আপনি ভেতরে গিয়ে গান করবেন। ধন্যবাদ আপনাকে, প্লিজ। মাটি হিরো পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসো নিরাজার মোহনে ময়নায় রে, হায় রে। এই এই এইটুকু যে আমরা শুনলাম, তো আমি একটু দেখাচ্ছি যে কোন জায়গাটায় তোমার কি হওয়া উচিত ছিল। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হয়ারে কান্দে, এই হচ্ছে চলনটা। তো এই রে এটা এটা একটু সমস্যা হলো। হুকি গাড়িয়াল ভাই কহ তো রব আমি পন্থের দিকে সহায়ারে, যেদিন গাড়িয়াল হুজান যা। আমার মনে হয় যে তোমার আরেকটু চর্চা করলে তুমি অনেক ভালো করতে পারবে। এই সময় এসে যে ভুলটা হলো সেটার পিছনে কারণটা কি? বিচারকদের সামনে আমি কিছুটা নার্ভাস ছিলাম, আর সকাল থেকে বসে থাকার কারণে গলার অবস্থাও একটু অবনতি হয়ে গেছে। এবার গান শোনাতে আসছেন আব্দুস সালাম। মাটির ঘরে হাওয়ার পাখি, মাটির ঘরে, মাটির ঘরে হাওয়ার পাখি আসা যাওয়া করে লো সজনী, কেউ নি কভু দেখিয়াছ তারে হলো সজনী, কেউ নি কভু দেখিয়াছ তারে ও সজনী,
দুই খাম্বায় তুলিয়া ঘর, কল বসাইছো কি সুন্দর। আব্দুল সালাম জি, আপনি আমাদের সাথে একটু থাকেন, আমরা দেখছি পরবর্তীতে কি হয়। ওলো সজনী কেউ নি কভু দেখিয়াছো তারে, ওলো সজনী কেউ নি কভু দেখিয়াছো তারে। বাহ, চমৎকার গেয়েছেন আপনি, চমৎকার চমৎকার, খুবই ভালো লেগেছে। আসলে নিশ্চয়ই বিচারকরা এই জন্যই উনাকে সিলেক্ট করেছেন। এখন দেখা যাক ফলাফলে কি হয়। মিহলু স্রোতে আমি হারাই আছি, থাকো একটু আমাদের সাথে, দেখি পরে কি হয়। গুরু গো সুর থেকে সরে গেছে। আর কতদিন ম্যাজিক বাউলিয়ানা তোমাদের জন্যই। তুমি আমার, আমি তোমারই আশা কর, তুমি থাকছো আমাদের সাথে এখন আপাতত। ও দয়াল রে সাধনা চালো, নিজেকে তৈরি করো। আমায় তো রাতে কেনে ডাক দিলি, প্রাণ কো কি লারে। আমায় তো রাতে কেনে ডাক দিলি। আমাদের সাথে কিছুক্ষণ একটু থাকো, আমরা দেখি কি হয়। গান নিয়ে এবার আসবে বিপুল সরকার। শোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আসমান হইল অন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। বিপুল, আমি আপনার যে একটা পরিচিতিমূলক একটা তথ্য দেখেছি, সেখানে আপনি আপনার বাবার কাছ থেকে গান শিখেছেন, এমনকি আপনার বাবা অনাদি সরকারের কাছ থেকেও গান শিখেছে। আমার মনে হয় যে বিপুল আপাতত একটু থাকুক। আচ্ছা ঠিক আছে। যদি আপনি বিচারক হতেন এবং এই বিচার কার্যের দায়িত্ব যদি আপনাকে দেয়া হতো, তাহলে এই সিলেকশন রাউন্ডে 20 জন প্রতিযোগীর মধ্যে আপনি কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড বানাতেন? খুব জটিল প্রশ্ন। অবশ্যই মানে সার্বিক যে যারা আসবে আমি মনে করি তাদেরকেই করব, সেখানে যদি আমি নাও থাকি আমার দুঃখ নেই। এবারে আসবে মুসাম্মদ বিপাশা পারভিন। তোমার না দেখলে আমার ঘরে মনরে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। বিপাশা, তোমাকে আমরা একটু অপেক্ষার মধ্যে রাখছি, দেখা যাক কি হয়। আমাদের সাথে একটু অপেক্ষা করো, দেখা যাক কি হয়। প্রেম ভিখারি মন কারিলি প্রথম আমায় মিষ্টি কথা দিয়া রে বেইমান, মধুমাখা হাসি দিয়া বুকে ঝড় তুলিয়া, এখন প্রেমের টানে জীবন যৌবন দিলা।
ফয়সাল। জি স্যার। এই গানটি আমার অনেকটা হৃদয়ে ছুঁয়ে গেছে, তো সে ভাবনা থেকে আমরা তোমাকে একটু অপেক্ষায় রাখব। দর্শক, আমাদের সিলেকশন রাউন্ডও কিন্তু এখন শেষের দিকে। আমরা অনেক প্রতিযোগীর সাথে কথা বলেছি, দেখি এবার কে আসছে তার সাথে আমরা কথা বলতে চাই। এসেছেন হাসি মুখে, আমরা একটু কথা বলতে চাই। আপনি প্লিজ একটু এখানে আসবেন আমার কাছে, খুব কাছাকাছি, যাতে করে যেটা হবে একটু যদি আপনার কাছ থেকে গানের যে মিষ্টি দরাজ গলা আপনার, সেটা যদি একটু ছোঁয়ায় আমি পেয়ে যাই, আমার জন্য খুব ভালো হয়। কি আশাবাদী যে আপনি আমাদের সাথে মূল পর্বে যাবেন? অবশ্যই আশাবাদী, অবশ্যই। ওই না ভুল করিলে যাবে রে মারা পুর বিরবি, সম্ফেরে হায়রে পুর বিরবি, সম্ফেরে নিরিকি বান্ধরে দুই নয়নে, নিরিকি বান্ধরে দুই নয়নে, ভুইল নমুন তাহারে। অর্ণা, যিনি তুমি আমাদের সাথে আর কিছুক্ষণ থাকো, তারপরে দেখা যায়। গান শুনে কিন্তু মনের ক্ষুধা মিটে গেছে তাহিয়া, কিন্তু পেটের ক্ষুধার বেলায় কি করা যায় বলো? পুরান ঢাকার কাচ্চি খাওয়া যায়। অতি উত্তম প্রস্তাব, চলো তাহলে। দর্শক, আপনারা কিন্তু কোথাও যাচ্ছেন না, কারণ এরপরে আমরা জানতে পারবো কোন কোন প্রতিযোগী যাচ্ছে আমাদের সাথে মূল পর্বে। দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো কোন তিন ম্যাজিক্যাল ভয়েস আমাদের সাথে যাচ্ছেন মূল পর্বে। তবে তার আগে জেনে নেব আজকের এই এপিসোডের ম্যাজিক্যাল মোমেন্টস অফ দ্য ডে। সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কট ইলেকট্রিক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানা 2019 ঢাকা অডিশনের এই দ্বিতীয় পর্বের কারা বিজয়ী সেটা এবার জানবার পালা। এবার শুনব গানের পেছনের কথা। ঢাকায় একটা সময় প্রসিদ্ধ ছিল কবি গানের জন্যে, যাকে আমরা বলি পালা গান। ওরে তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে হরে পাগল, লোবানাইলি রে আমারে। আবার আমাদের এইদিকে যদি আমরা মানিকগঞ্জে আসি, তাহলে দেখব অনেক অনেক বিখ্যাত গান মানিকগঞ্জের আছে। আপনারা অনেকেই জানেন মাতাল রাজ্জাকের নাম। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে। আছেন মমতাজ আলী খান, তার বিখ্যাত গান গেয়ে অনেক জনপ্রিয়তা পেয়েছেন আমাদের শচীন দেব বর্মণ। আমি আমাদের প্রতিযোগীদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। ধন্যবাদ সকল অংশগ্রহণকারীদেরকে, ধন্যবাদ আপনাদের, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বিচারকদের জন্য, যারা সারা দেশ থেকে অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিভা অন্বেষণের কাজটি করেছেন। আমি অনুরোধ করব আপনাদের কাছ থেকে কিছু শোনার জন্য। মাছরাঙা পরিবার থেকে ম্যাজিক বাউলিয়ানার যে প্রয়াস, আমি বলবো যে এটি হচ্ছে আমাদের যে বর্তমান প্রজন্ম তাদেরকে টেনে ধরছে, রক্ষা করছে লোকগানের ক্ষেত্রে। আজাদ দেওয়ান মুক্তি স্যার, ওনার কাছ থেকে কিছু শুনতে চাই। এত সুন্দর চমৎকার একটি আয়োজন, তো শেখরের গানকে লুপ্ত প্রায় এই গানকে জাগিয়ে তোলার যে প্রয়াস, যে প্রকাশ দেখতে পেরেছি বা দেখতে পাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা, সত্যি নিজেকে খুবই ধন্য এবং ভাগ্যবান মনে করছি।
আবারও মাছরাঙ্গা টেলিভিশনকে ধন্যবাদ জানিয়ে। ধন্যবাদ স্যার আপনাকেও। আমি এবার আমাদের শ্রদ্ধা বিচারক খগেন্দ্রনাথ সরকারের কাছ থেকে কিছু শুনতে চাই। ম্যাজিক বাউলিয়ান অনুষ্ঠান আয়োজন করেছিলেন মাছরাঙ্গা টেলিভিশন এবং সান ফাউন্ডেশন। আমি নিজেকে গর্বিত মনে করছি, এই কারণেই আমার মতো একজন মানুষকে এই কাজে সম্পৃক্ত করেছেন। ধন্যবাদ স্যার আপনাকে। আমি এবারে একটু শুনতে চাই আমাদের আরেকজন শ্রদ্ধা বিচারক স্বপ্না রায়, ওনার কাছ থেকে কিছু কথা। প্রথমে আমি ধন্যবাদ জানাবো মাছরাঙ্গা পরিবারকে, বাউলিয়ানার মাধ্যমে এটা অনেক দূরে আমাদের নিয়ে আসছে। আমাদের লোকসঙ্গীতকে আমাদেরকেই বাঁচাতে হবে। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার জন্য। এবার চলে এসেছে সেই মহেন্দ্রক্ষণ। আমি প্রথমে তিনজনের নাম ঘোষণা করতে চাই, দেখা যাক এ তিনজন থেকে কে আমাদের সাথে ঢাকায় থেকে যাবেন মূল পর্বের জন্য। প্রথম যে নামটি আমি ঘোষণা করতে যাচ্ছি তা হচ্ছে মৌলী মজুমদার, বিপুল সরকার এবং সৈকত রায়। আমাদের সাথে থাকছেন মৌলী মজুমদার, অভিনন্দন আপনাকে। আমি অনুরোধ করব বিচারকদের কাছ থেকে ম্যাজিক কার্ডটি নেওয়ার জন্য। আরও কিন্তু দুইজনকে পাওয়ার বাকি আছে, কিন্তু এখনো সাতজনের ফলাফল ঘোষণা করা বাকি। আর এই সাতজনের মধ্যে আমি আরও তিনজনের নাম বলি, আব্দুস সালাম, বিপাশা পারভিন এবং ফারজানা আফরিন ইভা। আমাদের সাথে মূল রাউন্ডে যেতে পারছেন বিপাশা পারভিন। অভিনন্দন বিপাশা পারভিন এবং সেই সাথে আব্দুল সালাম এবং ফারজানা আফরিনিভাকে বলবো, হেরে যাবার কিছুই নেই। আমরা কিন্তু পেয়ে গিয়েছি আমাদের দ্বিতীয় ম্যাজিক্যাল ভয়েসকে, এবং এই মুহূর্তে আমার ভয়টা আরও বেশি বেড়ে গিয়েছে, কারণ আমাদের সামনে আছে চারজন প্রতিযোগী। আমাদের সাথে থাকছে না এরকম একজনের নাম বলতে চাই, আমাদের সাথে থাকছে না সাজেদ আক্তার। যে তিনজন দাঁড়িয়ে আছে সে তিনজনেই খুব ভালো কিন্তু গান গেয়েছে, এটা আমরা শুনেছিলাম, কিন্তু নিতে তো পারবো শুধুমাত্র একজনকে। আমাদের সাথে থেকে যাচ্ছেন মূল পর্বে ফারজানা খাতুন। অভিনন্দন ফারজানা খাতুন আপনাকে। আপনাকে অনুরোধ করব আমাদের বিচারকের হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করার জন্য। অভিনন্দন আপনাদের তিনজনকে যে আপনারা আমাদের সাথে আমাদের মূল পর্বে যেতে পারছেন। বাকি দুইজনকে তো এখন বিদায় বলতে হবে, ফয়সাল কবির এবং সিলভিয়া আফরিন অর্ণা। ওরা ভালো গেয়েছে, কিন্তু অনেক ভালো গেয়েছে। এই জন্যই আমি বলছি যে আমাদের শেষ পর্বের মধ্য দিয়ে যদি এমন হয় যে আমরা আসলে ওদেরকে নিয়ে যাই, তার মানে যেটা হলো যে ফয়সাল কবির এবং সিলভিয়া আফরিন অর্ণা আমাদের সাথে থাকছে। আমাদের সাথে অভিনন্দন আপনাদের দুইজনকে। অভিনন্দন আপনাদের সবাইকে, এবং অভিনন্দন আপনাদেরকেও, কারণ আপনারা ফ্রেশ মুখে ফ্রেশভাবে বাউল গান করেছেন। দর্শক সারা দেশ ঘুরে আমাদের অডিশন সিলেকশন রাউন্ড শেষ হতে যাচ্ছে আজকে। আমরা কিন্তু আমাদের অডিশন থেকে সর্বমোট 26 জনকে পেয়েছি, এবং তারা লড়বেন আমাদের পরের মূল পর্বে। মূল রাউন্ডের সবগুলো পর্ব দেখতে আপনারা চোখ রাখুন শুধু মাছরাঙ্গা টেলিভিশনের পর্দায়। এখন আপনাদের জন্য রেখে যাচ্ছি আঞ্চলিক একটি গান, আপনারা শুনতে থাকুন। আমরা বিদায় নিচ্ছি।